বিনোদনের তাজা খবরে স্বাগতম। তাহলে কি আবারও শাকিব খান অপু বিশ্বাস এক হচ্ছেন? বইমেলা উপলক্ষে কলকাতায় গিয়েছেন বাংলাদেশি চিত্রনায়িকা অপু বিশ্বাস। যাওয়ার পথেই সে দেশের সংবাদ মাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তাতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সহ জীবনের নানা দিক তুলে ধরেছেন এই অভিনেত্রী। কথা বলেছেন নিজের পরিবারের সদস্য সন্তান আব্রাহাম খান জয় এবং আব্রাহামের বাবা চিত্রনায়ক শাকিব খানের বিষয়ে। সন্তান আব্রাহামকে শাকিব খান ও অপু বিশ্বাস মিলে দেখভাল করেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন, আমাদের দুজনের কাছে এখন আব্রাহামের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে, আব্রাহাম জানে ওর বাবা মা দুজনেই ব্যস্ত, তাই কখনো আমি ওকে স্কুলে পৌঁছে দেই, কখনো শাকিব ওকে নিয়ে আসে, এভাবেই চলছে। শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করলে অপু বিশ্বাস বলেন, সেটা এখনই বলছি না, উজ্জ্ব থাকুক, সময় এলে সংবাদ মাধ্যমকে জানাবো, তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। শাকিব খানের বাড়িতে বাংলাদেশের অপর চিত্রনায়িকা বুবলির সন্তানের সঙ্গেই আব্রাহাম বেড়ে উঠছে কিনা এ প্রশ্নের জবাবে অপু বলেন, আসলে সন্তান তো সন্তানই, আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের। চিত্রনায়ক শাকিবের সঙ্গে নতুন করে সম্পর্ক হচ্ছে কিনা এ বিষয়ে খোলাসা করেই এই চিত্রনায়িকা সংবাদ মাধ্যমকে জানান। গুঞ্জনের বিষয়ে অপু বিশ্বাস বলেন, একজন সুপারস্টারকে নিয়ে গুঞ্জন না হলে সে কিসের সুপারস্টার, তাই এটাই তার কৃতিত্ব। এখনো তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক নায়িকাদের নিয়ে কিছু প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটে উঠবে কীভাবে? অপু বিশ্বাসের এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর তিনি বেশ আলোচিত হয়েছেন। কেউ কেউ সমালোচনা করেছেন, কেউ কেউ বিষয়টি নিয়ে ভাবছেন। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।